আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই আশা করি বাসায় আছো, আমাদের এই অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখি বাসায় প্র্যাকটিস করছো। আজকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ খালেদুল হাসান, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি হারুনা কলেজ, মুন্সিগঞ্জ। আমাদের অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ উপাধ্যক্ষ মহোদয় নির্দেশনা ক্রমে আমরা এই ক্লাসগুলি তোমাদের সাথে নিয়মিত নিয়ে যাচ্ছি, যাতে তোমরা বাসায় বসে এই সময়টা কাজে লাগাতে পারো এবং সব পড়াশোনার মধ্যে তোমরা থাকবে। আজকে আমি তোমাদের সাথে যে ক্লাসটা নিব সেটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের অনার্স সেকেন্ড ইয়ারের একটা ম্যাথমেটিক্যাল কোর্স, সেটা হচ্ছে প্রিন্সিপালস অফ ফিনান্স। প্রিন্সিপালস অফ ফিনান্সের অনেকগুলি ম্যাথ আছে, এটার আমি একাধিক ক্লাস তোমাদের সাথে নিয়েছি। আশা করি তোমরা বাসায় বসে এই আমাদের এই ক্লাসগুলি, রেকর্ডিং ক্লাসগুলি দেখে উপকৃত হচ্ছ। আমরা প্রিন্সিপালস অফ ফিনান্সের যে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করব, কিছু ম্যাথ শিখব। চ্যাপ্টারটার নাম হচ্ছে, তোমরা হয়তো জানো, ক্যাপিটাল স্ট্রাকচার, মূলধন কাঠামো। এই ক্যাপিটাল স্ট্রাকচার একটা বিশাল বড় চ্যাপ্টার, অনেকগুলি ম্যাথ আছে, সেগুলোতে নিয়ে আমরা পর্যায়ক্রমে একটু আলোচনা করব। ক্যাপিটাল স্ট্রাকচারের আজকে আমরা যেটা নিয়ে একটু সামগ্রিক ধারণা দিই, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অনার্স সেকেন্ড ইয়ারের প্রিন্সিপালস অফ ফিনান্সের যে ধরনের প্রশ্নগুলি থাকে। তবে মজার বিষয় হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ক্যাপিটাল স্ট্রাকচারটা আমাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ফোর্থ ইয়ারেও আছে, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টেও আছে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থার্ড ইয়ারেও আছে। তো এই ক্যাপিটাল স্ট্রাকচার চ্যাপ্টারটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যেটা তোমরা আয়ত্ত করলে সেকেন্ড ইয়ারও পরীক্ষা তুমি কভার করতে পারবে, থার্ড ইয়ারও এই ক্যাপিটাল স্ট্রাকচার আছে এবং ফোর্থ ইয়ারও আছে। ফোর্থ ইয়ারে দুইটা তোমার কোর্সের মধ্যে আছে, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এবং প্রিন্সিপালস ফান্ড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। আচ্ছা, আমরা আজকে এই চ্যাপ্টারগুলো থেকে কী কী ম্যাথ আসে সেটা আমরা একটু আলোচনা করব। প্রথম আগে একটু জানি এই চ্যাপ্টারের কী কী ম্যাথগুলি আসে একটু আমরা দেখব। নাম্বার ওয়ান হচ্ছে এনআই অ্যাপ্রোচ, যেটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। নাম্বার টু হচ্ছে এনওয়াই অ্যাপ্রোচ। এই দুইটা অ্যাপ্রোচ থেকে আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রের প্যাটার্ন অনুযায়ী বা ব্রিফ কোশ্চেনের পর যেটা পার্ট বিতে থাকে, পার্ট বি থেকে আমার এনআই এবং এনওয়াই অ্যাপ্রোচ থাকে। এনআই অ্যাপ্রোচ মানে হচ্ছে নেট ইনকাম অ্যাপ্রোচ, তারপর হচ্ছে এনওয়াই অ্যাপ্রোচ মানে হচ্ছে নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ, তারপর হচ্ছে এমএম অ্যাপ্রোচ তিনটা, তারপর হচ্ছে ইভিএটি ইপিএস প্রসেস যেটা লিভারেজের সাথে সম্পর্ক যুক্ত, চার নাম্বার মানে চতুর্থ ফেজটা হচ্ছে আমরা যেটা দেখব ইনডিফারেন্স পয়েন্ট অফ ইভিএটি, যেটা একটা মজার বিষয়, একটা দীর্ঘমেয়াদী একটা ম্যাথ। তারপর হচ্ছে আমরা যে দেব ট্রেডিশনাল অ্যাপ্রোচ, তারপর আছে এখানে আরবিট্রেজ প্রসেস। এই যে কতগুলি আমি ম্যাথ বললাম, এগুলি পর্যায়ক্রমে তোমাদের সাথে আজকে পর্যায়ক্রমে আলোচনা করব। তবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার সাথে একটু দেখো, একটু খাতা কলম নিয়ে বসো, ক্লাসটা একটু মনোযোগী হলে তুমি বাসায় বসে ম্যাথগুলি, যে কোনো বইয়ের এই ম্যাথগুলি তুমি করতে পারবে। তবে ম্যাথ করার আগে ম্যাথের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো তুমি জানতে হবে। পরীক্ষায় আমার ফিনান্সের দীর্ঘ অনেকগুলি ম্যাথ থাকবে, পার্ট বি পার্ট সিতে অনেকগুলি ম্যাথ থাকবে, সেই ম্যাথগুলি তুমি আমার ফিনান্সে যে প্রবলেমটা হবে যে স্যার আমি এটা কোন চ্যাপ্টারে কোন ম্যাথের কোন নিয়মটা আসছে স্যার এটা বুঝবো কীভাবে, ছেলেমেয়েদের একটা কমন কোশ্চেন থাকে, স্যার এত ম্যাথ সব ম্যাথ, এই ফিনান্সের তো ম্যাথ অনেকগুলি, দশটা থেকে বারোটা চ্যাপ্টার করা লাগে, প্রত্যেকটা ম্যাথ না জানলে তুমি পরীক্ষা ভালো করতে পারবে না। আসলে আমি যেটা তোমাদের কাছে বলতে চাচ্ছি, তুমি যদি একই জিনিস বারবার করো, বারবার প্র্যাকটিস করো, অবশ্যই ভালো কিছু করতে পারবে। হ্যাঁ, তাহলে আমাদের এই ক্লাসগুলি যখন আমরা নেই ফিনান্সে, তখন আমার ছেলেমেয়ে বা শিক্ষার্থীরা একটা কমন কোশ্চেন আমারে করে, স্যার এত কোশ্চেনের এত ম্যাথ, পরীক্ষায় বুঝবো কীভাবে কোন নিয়মে কোন অঙ্কটা আসছে, কোন চ্যাপ্টার থেকে আসছে, কোন রুলসের অঙ্কটা আসছে, বুঝবো কীভাবে। এর উত্তরে আমি তোমাদের বলতে চাই, তুমি যদি এই কোশ্চেনটার উত্তর পেতে চাও, তাহলে আমার সাথে খুব মনোযোগ দিয়ে একটা কথাটা শোনো, তুমি যদি প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা রুলস প্রত্যেকটা ম্যাথ এর নিয়ম তুমি খুব ভালোভাবে প্র্যাকটিস করো এবং প্রত্যেকটা নিয়ম আয়ত্ত করো, তাহলে অবশ্যই তুমি পারবে। তবে বেসিক ধারণা তোমাকে থাকতে হবে, আদারওয়াইজ তুমি কখনোই
পরীক্ষায় প্রশ্ন দেখেই বুঝতে পারবো না যে এটা কেপিএল স্ট্রাকচারের এনআই অ্যাপ্রোচের থেকে এই অঙ্কটা আসছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোটামুটি তোমাদের একটা ধারণা দিলাম ফিনান্সের কিছু কৌশলগত দিক আছে, যেটা পর্যায়ক্রমে তোমাদের সাথে আমি বলব। আজকে আমরা ক্যাপিটাল স্ট্রাকচারের মূলধন কাঠামোতে প্রথম রুলসের যে ম্যাথ আছে সেটা আমরা আজকে শিখব। শেখার আগে তোমাকে একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে যে স্যার এই যে ম্যাথটা আসছে, আমি একটা বোর্ডে একটা অঙ্ক উঠায় রাখছি, এই ম্যাথটা দেখে বুঝবো কেমন? আপনি তো বললেন এই চ্যাপ্টারে 7টা বা 8টা নিয়ম করা লাগবে, তাহলে এটা বুঝবো কীভাবে? এর উত্তর আমি বলতেছি, আমি এনআই অ্যাপ্রোচটা করব। প্রশ্নপত্রে যদি কস্ট অফ ক্যাপিটাল বা কস্ট অফ ইকুইটি দেওয়া থাকে, যেটাকে আমরা সংক্ষিপ্ত বলি কেই, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কিন্তু ডিটেলস বোঝাচ্ছি না, কৌশলগত দিকটা বোঝাচ্ছি। প্রশ্নপত্রে যদি কেই দেওয়া থাকে, মানে কস্ট, এই কেই মানে হচ্ছে, এটার ব্যাখ্যা হচ্ছে অনেকগুলি, আমি হয়তো তোমাদের সাথে পরবর্তীতে আলোচনা করব। কেই মানে হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল বা কস্ট অফ ইকুইটি বা ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট বা ডিসকাউন্টিং রেট, এর অনেকগুলি 7-8টা নাম আছে। আমরা এত ডিটেলস বেশি ভয় পাবো আবার বেশি জানলে। কস্ট অফ ক্যাপিটাল যদি দেওয়া থাকে তাহলে আমরা চোখ বন্ধ করে এনআই অ্যাপ্রোচের ফর্মুলা আমরা ইউজ করব। আমি কিন্তু, তোমরা আমাকে হয়তো চিনো, আমি কিন্তু টু দ্য পয়েন্টে এবং বেসিক কথা বলতে পছন্দ করি। বইয়ের মধ্যে তো বিশদ আলোচনা আমার দরকার নাই। আমি এই প্রশ্নপত্র পড়ে আজকে যেটা শিখব সেটা হচ্ছে নেট ইনকাম বা এনআই অ্যাপ্রোচ। আমরা এনআই অ্যাপ্রোচ শিখব, তবে এই এনআই অ্যাপ্রোচের ফর্মুলা আমি তখনই অ্যাপ্লাই করব যখন প্রশ্নপত্রে কোথাও কস্ট অফ ক্যাপিটাল বা ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমরা এনআই অ্যাপ্রোচের ফর্মুলা ইউজ করব। বি কেয়ারফুল। তাহলে আমি কিন্তু টু দ্য পয়েন্টে তোমাদের বলে দিলাম, কস্ট অফ ক্যাপিটাল থাকলে আমরা এনআই অ্যাপ্রোচ করব। তাহলে আমরা নেট ইনকাম অ্যাপ্রোচের আজকে একটা ম্যাথ আমি উঠায় রাখছি, আমরা একটা ম্যাথ করব এবং দেখব। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমি শুরু করতে পারি? আমি একটা কোশ্চেন লিখছি, ইউ আর ফার্নিশড উইথ দ্য ফলোয়িং ইনফরমেশন অফ এবিসি লিমিটেড। নিচে এবিসি লিমিটেডের কিছু তথ্য সম্পূর্ণ দেওয়া আছে। নাম্বার ওয়ান, শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, কস্ট অফ ইকুইটি 16%, কস্ট অফ ইকুইটি, কস্ট অফ ডেট 10%, যেটাকে আমরা ফিনান্সে বলি কেডি, ইন্টারেস্ট 30,000 টাকা, আর্নিং ফর দ্য ইয়ার 2,50,000 টাকা, কম্পিউট, নির্ণয় করো মার্কেট ভ্যালু অফ দ্য শেয়ার, মার্কেটের শেয়ারের দাম কত, মানে অ্যাস নির্ণয় করতে বলা হয়েছে, মার্কেট ভ্যালু অফ দ্য ডিভেঞ্চার, মানে ডিভেঞ্চারকে বলা হয় বি, মানে ডেপ্ট, ডিভেঞ্চারটা কত টাকা আছে সেটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা এখন এই যে কোশ্চেনটা আসছে, এই কোশ্চেন দেখি, আমি যদি প্রশ্নপত্রে, আমি জানি বেসিক ধারণা থাকে, যদি প্রশ্নপত্রে কেই বা কস্ট অফ ইকুইটির মান দেওয়া আছে তাহলে আমরা এনআই অ্যাপ্রোচের ফর্মুলা করব। আর যদি প্রশ্নপত্রে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বা কেউর মান দেওয়া আছে তাহলে আমরা এনওয়াই অ্যাপ্রোচ করবো, যেটা পরবর্তী ক্লাস আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু দেখি, এই অঙ্কটার মধ্যে আমাকে দেওয়া আছে কস্ট অফ ইকুইটি, তাহলে আমি নিঃসন্দেহে এনআই অ্যাপ্রোচ বা নেট ইনকাম অ্যাপ্রোচের ফর্মুলা ইউজ করব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি অঙ্কটা একটা সলিউশন করে ফেলি, আমি একটু উপরে ডিলিট করে দিই। মনে রাখবো শেয়ার আর ডিভেঞ্চার বের করতে বলছে, শেয়ারের দাম আর ডিভেঞ্চার, তবে শেয়ারের দাম এবং ডিভেঞ্চার দুইটা ফর্মুলা আছে, একটা হচ্ছে এনআই অ্যাপ্রোচের, একটা হচ্ছে এনওয়াই অ্যাপ্রোচের। তাহলে আমরা এনআই অ্যাপ্রোচের এবং শেয়ার এবং বি বের করবো। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে এই অঙ্কটা একটা সামারি করে লিখে ফেলবো। গিভেন দ্যাট, কী কী দেওয়া আছে? গিভেন দ্যাট কস্ট অফ ইকুইটি, যেটাকে সংক্ষিপ্ত ফিনান্সে বলা হয় কেই, কেই আমরা 16%, এটাকে আমরা ইন ডেসিমেলে প্রকাশ করলে আমরা 0.16, আমি এটা একাধিক তোমাদের ক্লাসে প্রিভিয়াস অনলাইন ক্লাসগুলোতে বুঝিয়েছি। এটা শুধু কস্ট অফ ইকুইটি না, এটাকে বলা হয় কস্ট অফ ইকুইটি ইন ডেসিমেল, মানে এটাকে 100 দ্বারা ভাগ করলে আমরা এটা পাবো। তারপরে দেওয়া আছে কেডি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু মনোযোগ দিয়ে দেখো, পরে উঠাবা, কেডি দেওয়া আছে 10%, এই 10% কি ইন ডেসিমেলে করলে পাওয়া যায় 1.10। ইন্টারেস্ট, যেটা আমরা সংক্ষিপ্ত লিখবো, ইন্টারেস্ট আছে 30,000 টাকা।
আর্নিং ফর দি ইয়ার, এটা কী জিনিস স্যার একটু খেয়াল করি আমরা, আর্নিং এই বছরে আয় করছে 2.5 লাখ টাকা, যদি আর্নিং থাকে সেটাকে আমরা ধরব নিব ইভিএইটি, ইভিএইটি আছে 2.5 লাখ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অঙ্কটা করার সহজভাবে করার জন্যে যা দেওয়া আছে সেটা আমরা উঠায় নিলাম, এইবার আমরা ক্যালকুলেশন করব। তোমাকে বলছিল কম্পিউট, তাহলে আমরা রিকোয়ারমেন্ট 1 বা এতে লিখব মার্কেট ভ্যালু অফ দ্য শেয়ার, ভ্যালু অফ দ্য শেয়ার, যেটাকে আমরা বলি এস। মার্কেট ভ্যালু অফ দ্য শেয়ারের দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে এনআই অ্যাপ্রোচ আর একটা হচ্ছে এনওআই অ্যাপ্রোচ। যেহেতু তুমি আবারও বলতেছি, তুমি ক্লাসটা শুরু করার পরে তুমি খেয়াল করবা 4 থেকে 5 বার আমি একই কথা বলছি, কেন তোমাদের মনে রাখার জন্যে। প্রশ্নপত্রে কী দেওয়া আছে আমরা এনআই অ্যাপ্রোচ করব, এনআই অ্যাপ্রোচ, এনআই অ্যাপ্রোচের অ্যাসের ফর্মুলা লিখব। তাহলে আমরা আমি ফর্মুলাটার মুখস্থ লিখতেছি, এই মার্কেট ভ্যালু অফ দ্য শেয়ারের অ্যাসের ফর্মুলা হচ্ছে একটু দেখো, ইভিআইটি মাইনাস ইন্টারেস্ট ডিভাইডেড বাই কি, এটা কীভাবে লিখলাম, এটা আমি সেটা ফর্মুলা, এই অ্যাসের ফর্মুলাটা হচ্ছে আমরা ইভিআইটি মাইনাস ইন্টারেস্ট ডিভাইড বাই কস্ট অফ ক্যাপিটাল। হ্যাঁ, তাহলে এখন এটা মধ্যে আমরা মান বসিয়ে দেব, এই ইভিআইটি আছে কত, ইভিআইটি আছে 2.5 লাখ, ইন্টারেস্ট কত আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ 30,000, কেই কত দেওয়া আছে 0.16, আমরা এটা ক্যালকুলেশন করব, আমরা রেজাল্ট পেয়ে যাব। তাহলে ১৩,৭৫,০০০, তাহলে হুবহু রেজাল্ট আমার সাথে যে বই দেওয়া আছে সেই বইয়ে আমরা হুবহু এই রেজাল্টটা মিলে গেছে। আশা করি অ্যাসটা বুঝতে পারছি। আবার বলি এই ফর্মুলাটা একটা নির্দিষ্ট ফর্মুলা, একটা স্পেসিফিক ফর্মুলা, যদি এনআই থাকে এনআইয়ের অ্যাস বের করতে হলে মানে মার্কেটের শেয়ারের মূল্য বের করতে হলে এই ফর্মুলা ইউজ করতে হবে। এটা মান বসিয়ে আমরা 13,75,000 টাকা পেলাম, আশা করি তুমি অ্যাসটা বুঝতে পেরেছ। এইবার আমরা লিখব প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা পরবর্তী রিকোয়ারমেন্টটা করবো, একটু মার্কেট ভ্যালু অফ দ্য ডিভেঞ্চার, মানে ঋণপত্রের দাম কত, এটা সংক্ষিপ্তে বলা হয় বি। এটা সূত্র হচ্ছে, আমি আবার বলি, যদি এনআইএ থাকে তাহলে আমরা বি এর সূত্র হবে ইন্টারেস্ট ডিভাইড বাই কেডি, ইন্টারেস্ট কত আছে 30,000, কেডি কত আছে 0.10। আমরা এটা ক্যালকুলেশন করে ফেলব, 30,000 ভাগ 0.10, 3 লাখ টাকা। আমরা কিন্তু দুইটাই রিকোয়ারমেন্ট খুব দ্রুত করলাম, এই ম্যাথটা তোমার পরীক্ষায় করতে সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট লাগবে, ভেরি ইজি ম্যাথ। তাহলে আমরা একটা এনআই অ্যাপ্রোচের একটা টোটালি একটা ফর্মুলা শিখলাম। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, বিশেষ করে পার্ট বিতে আসে। আমি আবারও বলি এনআই অ্যাপ্রোচ এবং এনওআই অ্যাপ্রোচ পার্ট বিতে থাকবে মেবি। তাহলে আমরা একটা অঙ্ক কমপ্লিটলি করলাম, যেটার মধ্যে শেয়ারের দাম এবং ডিভেঞ্চারের দাম আমরা নির্ণয় করলাম। আশা করি তোমরা আমার এই ম্যাথটা আজকে বুঝতে পেরেছ। এইভাবে তোমরা বাসায় বসে যার যে বইগুলি আছে এনআই অ্যাপ্রোচের ফর্মুলাগুলি বাসায় বসে প্র্যাকটিস করবে, বাসায় বসে প্র্যাকটিস করে তোমার সাথে আরও ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যদি কোনো প্রবলেম হয় আমি ভিডিওটা আপলোড করার পরে তুমি আমার সাথে ওখানে কমেন্টস করবা বা আমার সাথে ব্যক্তিগত বা অনলাইনে যোগাযোগ করবা, তখন আমি এটা অবশ্যই সদুত্তর দিব। পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা বাসায় থেকে স্বাস্থ্যবিধি মেনে ভালো থাকবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।